চতুষ্টুকি ভাগবত অহমে বাসমে বাক্রে নন্নদ ইয়ৎ সৎ সৎ পরম পশ্চাদহং যদেতচ্চ অহ বশিষ্যেত সহস্রমহম রীতিহর্থং ইয়ৎ প্রতীয়েত না প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাদাত্মন মায়াং যথা আশো যথা তমঃ যথা মহান্তি ভূতানি ভূতিশুচ্চ পচিষ্যনো প্রবিষ্টন্ন প্রবিষ্টানি তথা দেশি দিশ্যহম ইতাবদেব জিজ্ঞাসন তত্ জিজ্ঞাসুনত্তনঃ অন্বয় ব্যতিরিকাভ্যাম যৎসত সর্বত্র সর্বদা। সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম, সে সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম আর স্থূল সূক্ষ্মের কারণ যে অজ্ঞান কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি, এবং এই সৃষ্টি রূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি। আবার তার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু তাও আমি। বাস্তবিক যেখানে যা নেই অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে, যেমন আকাশে দুগ্ধচন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্বরূপে দুইটি চন্দ্র দেখা যায়, যদিও সরোবরের চন্দ্রটি মিথ্যা, আমারই মায়া স্বরূপ এই জগৎ সংসার সেই মায়ার চাঁদ। অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান অথচ বোঝা যাচ্ছে না, যেমন আকাশে রাহুগ্রহ আছে কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না, এই দুটো অবস্থায় আমার অভাবনীয় ব্যাপার, একে আমার মায়া বলে জানবে। ক্ষিতি অ তেজ মরু বোম পঞ্চমহাভূত যেমন ভৌতিক খটখটাদিতে বা মনুষ্যাদি জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে, আবার জীবদেহ ছাড়া অন্যত্র আকাশ আদি বর্তমান, সুতরাং তাতে অপ্রবিষ্ট বটে। সেই রকমে সেই সব জীবদেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে আত্মার রূপে চৈতন্য শক্তি রূপে প্রবেশ করে রয়েছি, আবার আত্মদৃষ্টিতে তত্ত্বদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। এটি ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয়, এইরকম ব্যতিরিক পদ্ধতি, এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম, এইরকম অন্যয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত সর্বস্বরূপ এই আমি ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছে। আমি প্রকৃত তত্ত্ব, আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসু এই বিষয়টি জানা প্রয়োজন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। স্বয়ং শ্রীহরি ভগবান ব্রহ্মাকে এই চতুষ্টকী ভাগবত প্রদান করেছিলেন।